আসসালামাইকুম, আমার নাম নূর মোহাম্মদ খান। আমার গ্রাম নয়াপাড়া, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। আমি ঢাকার বস সহ কয়েকটা গরু পালছি। এই দেখতেছেন ঢাকার বস, বিশাল আকার একটা গরু। আজকে 3 বছর ধরে লালন পালন করতেছি। এই গরুটা আমার এবার আকর্ষণ, এই গরু এই দামে ছাড়িয়ে দেবো। এই ঢাকার বস সহ আরো কয়েকটা গরু আমি লালন পালন করতেছি এই আপনাদের জন্য। যদি কেউ কেনার ইচ্ছুক থাকে আমার হাতে এসে দেখা করুন এবং যোগাযোগ করুন। আমার খামারে এসে দেখেন এবং দরদাম কম, আমার সাথে বাঁচবে না। আমার ফার্মে আসলে পরে আমি প্রতি বছরই বাইরে থেকে আমার ফার্মে প্রতিটি গরু বিক্রি দেওয়া লাগে। আর মানসিক আমি কোনো বদনাম করবো না। মানসিক যে ফার্মের পরিবেশ আর আমার ফার্মের পরিবেশ, আইসে দেখবেন কত কত ফার্মে ঢোকা যায় না গন্ধে। আর আমার ফার্মের ভিতরে আসবেন, কোনো গন্ধ নাই, কোনো বায়ুতাপ নাই, কোনো কিছুই না। আমি নিজস্ব ক্ষেতের জিনিস, খ্যার ঘাস পুরো ভুষি খাওয়া এক গরু লালন পালন করতেছি। আমার গরুগুলির মাংস অনেক সুস্বাদু হবে। একবার এক বছর কিনলেই বুঝবেন যে না বেটার কথা কাজে মিলে আছে কিনা। যদি কোনো ভাই আমার গরু কিনতে চান আইসা যোগাযোগ করবেন, দরদামে আমার হাতে বাঁচব না। অবশ্য পছন্দ হলে আমি গরুগুলি তাকে দিয়ে দেবো, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিংগাইর ভূম দক্ষিণ নয়াপাড়া গ্রামে। যারা আসলে 2022 কুরবানিতে শখের বা পছন্দের গরুটি খুঁজছেন, এবং আমরা আপনারা বারবার বলে থাকেন যে আমরা এই গ্রামের প্রত্যেকটা প্রতিবেদন যেন, প্রত্যেকটা খামার যেন তুলে ধরি, কারণ এই গ্রামের গরুগুলো আপনারা অসংখ্য পছন্দ করেন। তো তারই ধারাবাহিকতা কিন্তু আমরা ছুটে আসা এই গ্রামে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই খামারই বেশ কয়েকটি গরু প্রস্তুত করেছে 2022 কুরবানি উপলক্ষে। তো আমরা জানবো আসলে কয়টি গরু তিনি রেডি করেছেন এবং কতদিন হলো লালন পালন করলেন এবং কেমন দাম আশা করতেছেন, সেই সম্পর্কে আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা গরুগুলো ঘুরে দেখানোর চেষ্টা করি। আরো বেশ কিছু গরু ভেতরে আছে, আমরা পর্যায়ক্রমে ভেতরে যাই, সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সুন্দর দুটি গরু, খুব আকর্ষণীয় কালার। এই কালারগুলো মানুষের অনেকটা পছন্দের। তো চলুন আমরা কথা বলি খামারির সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি নাম আপনার? আমার নাম নূর মোহাম্মদ খান। আচ্ছা, আপনার গ্রামের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের গ্রাম হলো মানিকগঞ্জ জেলা, সিংগার থানা, নয়াপাড়া গ্রাম, পোস্ট অফিস গোল্লা বাজার। আচ্ছা, নয়াপাড়া গ্রামে এসলে আপনার কথা বললেই হবে। আমার কথা বললেই হবে, নূর মোহাম্মদ খান নাম কইলেই। আমাদের তো কোনো ক্রেতা ভাই বা কোনো কেউই আমার গরু দেখতে আসে বা কিনতে আসে, ঢাকা থেকে আসলে পরে হেমাদপুর আসতে হবে। হেমাদপুরে আসে সিংগারে বাস উঠতে হবে। সিংগারে বাস উঠে ভূম দক্ষিণ স্টানে নামতে হবে। ভূম দক্ষিণ স্টানে যে কোনো রিক্সা লাগে কইলে বলে নয়াপাড়া মোড় যাবো। নয়াপাড়া মোড়ে এসে আমার নাম যে কোনো উল্লেখাটন কইলে পরে আমার বাড়ি নিয়ে আসবো, নয়াপাড়া বাজারটায়। হ্যাঁ, নয়াপাড়া মোড়ে থেকে। হ্যাঁ। আচ্ছা, তো এবার এই যে 22 কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করলেন আঙ্কেল? প্রতি বছর তো অনেক গরু পালি, আপনি দেখেন আমরা মার খাইতে খাইতে শেষ পঙ্গ হয়ে গেছে। এবছর আমি 2022 কুরবানির জন্য 8টা গরু তৈরি করছি। গত বছর আসলে 18টা, তার আগের বছর আসলে 23টা, এবছর আমি 8টা গরু তৈরি করছি। 8টা গরু তৈরি করেছেন। আসলে এই যে বললেন যে মার খেতে খেতে মানে একটা ইয়ে হয়ে গেছে, তারপরেও কেন এই পেশাটা ছাড়েন না? এটা একটা নেশা। কারণ কি, গত বছর মনে করেন যে আপনিও জানেন 5 লক্ষ টাকা মার খাইছি এই গরু বা লালন পালন করে। এবছর আমার একটা খালি গরুর একটা খামার না, আমার আমি একটা উন্নত ভালো একটা কৃষক মনে করি যে ধান এই যে খের পালা দিতেছে, পেঁপে বাগান করছি, পেঁপে বাগান আছে আমার 10 ভাই, এর কামলা লেবার সবসময় না হলো লাগে। এই ফাঁকে ফাঁকে যেন 15-20টা গরু আমি পালি, এখন একবার তো সাইড দেওয়া যায় না। এটা এবং নেশা, ভালোবাসা, ভালোবাসা গরুগুলো আমি আমার গরু পালার অভিজ্ঞতা আজকে 37 বছর। আচ্ছা, 37 বছর ধরে আমি এইভাবে লালন পালন করি গরু। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখি। আমরা এই যে গরুটা দেখতেছি, এটা কোন জাতের গরু? এটা শাহিয়ান, এক নম্বর শাহিয়ান, শাহিনজার কোয়া। এটা শাহিয়ান কয় দাঁতের? এটা দাঁত হয়েছে 4টা, আসলে 2টা দাঁত পরে 6টা হয়ে গেছে এটা। আচ্ছা, এটা কতদিন হলো লালন পালন করতেছে? এটা লালন পালন করছে আমি, এটা কিনছি হলো আজকে 11 মাস ধরে। 11 মাস? কোথায় থেকে নিয়ে আসছিলেন? এটা কিনছি আমি হলো হরজুতপুর নাম পারাগ্রাম হাট থেকে গরুটা আনছি। পারাগ্রাম হাট থেকে। এই যে গরুটার নাম রাখা হয়েছে নাকি? না, নাম রাখি নাই। এবং নাম রাখেন? এর আগে তো লালচান কালাচান আসলো, লালচান কালাচান লালন পালন করে অনেকটা ভাইরাল হয়েছিল। এবছর 2টা গরু আমার আছে, এই গরুটা আর আকর্ষণ আর একটা গরু আছে কালো করে বড় মোটামুটি গরু। আমরা সেটাও দেখবো পর্যায়ক্রমে। এই গরুটার কতটুকু ওজন হতে পারে? এই গরুটা আজ তো অবস্থা আসলে
আমাকে ফিতার মাপ আছে 650 মন আচ্ছা 650 মন আস্ত অবস্থা আছে আর যে কোন লোকে কিনলে পরে গ্যারান্টি সহ 11 মন মাংস পাইবো 11 মন 11 মন একদম গ্যারান্টি একবার একদম গ্যারান্টি আচ্ছা তো এইটার দাম কেমন আশা করতেছেন আপনি এটার দাম আবুল তাবুল কই আসলে যে মেনে একটা কথা হলো যে ঢাকার যে খামারি ও ঘাটে তুলনামূলক আমরা গরু পালন করব না গরু দে পারব না এনে চারা কি খাওয়াই কি না খাওয়াই আমার কই দরকার নাই আমরা যা খাওয়াই গরুরে আর আমার বাচ্চা যে কোন লোকে কিনে আপনিও জানেন যে আপনার ফোন দেয় ঢাকা থেকে কয়েকটা সাহেব আছে আমার গরুগুলি নেয় ওরা আসবো গরু কিনের পারবে না আমার কাছে আসবো এগুলো না বলতে বল কোনো খানা খাওয়াই না বুট খুদের ভাত ছোলা পায়রা ঘুম এই তো আমার খাওন আমার গরুগুলি খাওন কিন্তু আমরা জানি কারণ এর আগে গরুগুলি খাওন আমার টাকাতে খাওন লাগে গরুগুলি আমার ভয় ভয় খরচ পড়ে গেছে প্রত্যেক বছর এক বস্তা তা ভুষি কিনা হলো মনে করেন 1500-1400 এই বছর এক বস্তা ভুষি কিনছে হলো 2300-2400 টাকা দিয়ে দর্শক শুনলেন যে খুবই সুন্দর কথা কিন্তু উনি বলেছেন তারপর আমরা পরের গরুটা দেখি এটাও তো খুবই সুন্দর এটাও শাইয়াল নাকি মাংস পাইব 9.5 থেকে 10 মন হইবো না 9.5 মন মাংস পাইব 9.5 মন আচ্ছা এইটার দাম আপনি কেমন আশা করতেছেন দাম চাইছি আমি 3 লক্ষ টাকা দাম চাইছি 3 লক্ষ টাকা 3 লক্ষ দাম চাইছি কোয়ার সুযোগ আছে আমরা মাত্র 2টি গরু দেখলাম আরো তো কয়েকটি গরু আছে আমরা একটু ভেতরে যাই একটু আগে চলেন দর্শক শুনলেন যে খামারি কথাগুলো শুনে কিন্তু অনেকটা ভালো লাগলো যে আসলে খাবার দাবার যেটা দেয় একদম ন্যাচারাল খাবার খায় গরুগুলো লালন পালন করা হয় আর মাংসগুলো খুবই কিন্তু সুস্বাদু হবে তো আমরা ভেতরে খামারের ভেতরে একটু স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের একটা গরু সুবিশাল আকারের একটা গরু কালো সাইজের গরু এটা তো মনে হয় খামারের সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় এটা 3 বছর ধরে লালমান করতেছে গত বছর এটা ভিডিওতে গেছে দেশি না বিকে দিনে আচ্ছা গত বছর বেছেন নাই না গরু দেশি না এটা কি 2 লক্ষ 70 টাকা দাম দিছিল কম বাজারে পালন করার উদ্দেশ্যে বিক্রি করেন না লালমান করার জন্য বিক্রি দিই আচ্ছা এই গরুটার নাম রাখছেন তো মনে হয় এটার নাম দুইটা নাম রাখছে একটা ছেলে হলো সত্তর একটা নাম রাখছিল ওইটা সই না এখন আর নতুন একটা নাম দিমু গরুটার আচ্ছা একটা নাম দিমু আচ্ছা বলেন নাম কি দর্শক দেখতেই পাচ্ছেন যে নামকরণ করা হয়েছে ঢাকার বস তো দেখতেও কিন্তু আসলে বসের মতো সুবিশাল সুবিশাল পাহাড়ের মতো একটু গরু হয়তো বাহিরে বের করলে গরুটার অরিজিনাল এটা পাওয়া যেত খামারের মধ্যে একটু কম বোঝা যাচ্ছে তো আমরা চেষ্টা করবো পরবর্তী প্রতিবেদনে গরুটা বাইরে বের করে প্রতিবেদন করার জন্য এই যে ঢাকার বসের ওজন কেমন মনে হবে ওজন আছে 1000 কেজি 1000 কেজি 1000 কেজি মাপে 1000 কেজির উপরে আছে তবে এটা 1000 কেজি আছে আচ্ছা ফিতের মাপে 1000 কেজির উপরে আছে তার মানে তাহলে ফিতের মাপে যদি 1000 কেজির উপর হয় আপনি 1000 কেজি বলতে মানে ফিতের মাপে একটু এদিক সেদিক হতে পারে ধরার গতি কি যারা ভালো করে ধরতে পারে আমরা দেখছি আমরা কাইটেও দেখছি গরু যারা ভালো করে ধরতে পারে মাপটা একুরেট কারেন্ট একবার কোনো ইয়ে না আচ্ছা আর যদি ধরা এদিক সেদিক বইলে যায় তাহলে 2-3 মন একটা গরু বইলে যাবে আচ্ছা এই ঢাকার বসের কয় দাঁত হয়েছে আপনার এই ঢাকার বসের দাম কত আশা করতেছেন এবার ঈদে এটার দাম চাইছি 6.5 লক্ষ টাকা 6.5 10 লাখ 15 লাখ এর একটা গরু 15 লাখ দাম চাইছি এতবার একটা গরু মানিকগঞ্জের মনে হয় সেরা গরু টাইব আমি জানি এতবার একটা গরু দেখলে 1500-1600 লাখ দাম চাইবো ফাউল দাম চাই দরকার নাই গত বছর আমার বিক্রি করার উদ্দেশ্য গরুটার দাম চাইছি আমি 6 লক্ষ 50 হাজার টাকা তবে কোয়ার সুযোগ আছে গরুটার দাম কোয়ার সুযোগ আছে যে কোনো ক্রেতা ভাই বা যে কোনো আমাদের কিনতে আসে গরুটে দেখে ওর দমদার দামদার করবেন দরদাম করার সুযোগ আছে অবশ্যই তবে আমাদের দাম হইতেছে গরুটে দাম হইতেছে আশা হইতেছে বলতে গরুটে ছাড় দিই দেব চলে যাবে আমি কত বলেছে দাম
নাম ওটা কইলি তো একটু শুনি না কি মানে গোপন সেটা এটা গোপনই থাকে কইতেছে আচ্ছা দর্শক আমরা পরের প্রতিবেদনে শুনব ইনশাআল্লাহ আশা করি তো আমরা একটু আরো কিছু গরু আছে আমরা দেখি একটু যদি অল্প করে দেখানোর চেষ্টা করি কারণ দর্শকরা আসলে অনেক আদর যত্ন করা অনেক আদর যত্ন মানে একটা ছেলে সন্তানের মধ্যে লালন পালন করি আমরা এগুলো পাশে তো দেখতে পাচ্ছি ছোট সাইজের গরু আচ্ছা বকনা গরু মিক্স আছে সার গরু আর কয়টা আছে ওই দুইটা হ্যাঁ সার গরু আছে আর আপনার পাঁচটা আরো পাঁচটা সেগুলো কেমন কেমন দামের হবে দাম আছে 2 লাখ টাকা আছে আড়াই লক্ষ টাকা আছে আর একটা গরু আছে 1.5 লক্ষ টাকার আর এই গরুগুলো ফেল দাম এই দুইটা গরু 1,30,000 টাকার আমি বেশি দাম চাইছি তবে 1,30,000 টাকার গরু সাজিয়ে দেবো এগুলো বাজাইলাম না এই গরুগুলো ছোট গরু ছোট দাম 1,30,000 টাকা এলে গরু লাগছে ছোট ক্রেতা যারা আছে তাদের জন্য আপনি রেডি করেছেন যাতে কেউ যেন বলে যে বড় গরু পালেন ছোট গরু পালতে পারেন না অনেক লোক আসে আচ্ছা কেউ যেন নিরাশ না হয় আচ্ছা আজকে এই দুইটা গরুর জন্য আইছিল ঢাকা আদাবর থেকে আমি দাম চাই আমি বাড়ি বাসা আসলাম না আপনাকে আসার আগে আঙ্কেল আমরা শেষ করব তার আগে একটু জানতে চাই যে আসলে এবার 2022 কুরবানি আপনার কাছে কেমন মনে হচ্ছে এবার 2022 এর কুরবানি আমরা হিমশিম খাইছি বুঝছেন গরু কেনার সময় বেশি দাম খাদ্য সংকট যে বাংলাদেশে খাদ্য সংকট সবাই জানে যে খাদ্যর দাম অত্যন্ত বেশি প্রত্যেকের তো 2-100 টাকা বাড়ে এবারে বস্তায় 1,200 টাকা বেশি 1400 টাকার ভুষি খাইলাম 2400 টাকা দিয়ে এই জন্য যে গরুটার দমদার তো অবশ্যই আমাকে খরচটা ভয়াবহ বেড়ে গেছে ওইভাবে দাম সমান লাগবে ওইভাবে বেশি লাগবে গত বছর মাংস আসলে 500-550 টাকা এবার 700 টাকা কেজি মাংস 700 টাকা কেজি সবাই কিনে খাইতেছে সবাই জানে এই জন্য গরুটা কিনতে গেলে যে কি হবে আমরা এই হিমশিম খাইতেছি যে ক্রেতারা কি কইব আর আমরা কি কম তারপরে তো আশা করা যায় যে গতবারের চেয়ে ভালো যাবে গতবার ভালো হবে জবরদস্ত কোরবানির ক্ষেত্রা আসতেছে যে মানুষের আকর্ষণ যে আগ্রহ যেভাবে আসতেছে মানুষ গরু দেখতেছে গত বছরের থেকে এবছর কোরবানির ভালো হবে আমার মনে হয় ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা তো লাস্ট যেটা জানতে চাই যে ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান কি বলতে চান আপনি ক্রেতাদের উদ্দেশ্যে এখন মোটামুটি ঈদের আছে 1 মাস 5 দিন আমার যে 8টা গরু আছে যদি কোনো লোক বা কোনো ভাই গরু কিনতে চায় যদি কিনে রাখে ঈদের আগের দিন নিতে পারবে এখন কিনে রাখলেও ঈদের আগের দিন নিতে পারবে সমস্যা নাই ঈদের চান্দাতের দিন আমি গরুগুলি একবার ডেলিভারি দিয়ে দেবো সেক্ষেত্রে খরচটা কি হবে খরচটা এখন যেহেতু দানের ভিতরে কোয়ার ভিতরে থাকে যে আপনারা এখন বেচলাম যে আপনারা 5-10,000 টাকা খরচ দেবো বা 8,000 টাকা খরচ দেবো খরচটা দিবেন আর কত কত লোক না আছে আপনি পাইলে দিবেন এই পর্যন্ত পাইলে দিবেন আপনি দাম চান দামের ভিতরে থাকবো যদি এসব কথা থাকে দামের ভিতরে থাকে তাহলে আর কিন্তু খরচ নেই ওই যে কিনা দামে তাহলে পাওয়া যাবে গরুটা ঈদের দিন আর যদি কোনো লোক না আপনি অনেক অনেক লোক আছে যে আমি গরু কিনছি শখ করে আমাকে বড় গরু বলি গত বছর আমার 2টা গরু বেচছি 7 লক্ষ টাকা আমার 20,000 টাকা খাবার দিয়ে গেছিল লোকে দিয়ে গেছিল আদাবরের এক হাজি সাহেব কিন্তু এবছর ওটা হলো যাদের মনের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমি দেশের পল্লী গ্রামের একটা কৃষক আমার পড়াই জিনিস আমার ক্ষেতের জিনিস খাওয়ায় মেলা মেলা গরু আসে 2-3 বছর ধরে আমার গরু নেয় 3-4 বছর ধরে নেয় উনাগাতে ওইভাবে কথা কওয়া যায় না জানি খুশি দিয়ে 5,000 দিয়ে গেল 2,000 টাকা দিয়ে গেল ওই দিয়ে না আমি কিন্তু মুলামুলি করি না যে আমার খাওয়ার যদি 10,000 দিবেন 20,000 দিবেন ওইটা আমি খুঁজি না যেমন তো গরু না বিকলেও আমার ঈদ পর্যন্ত পালন লাগবে আর আমি বিক্রি দিয়ে দিলাম আমি কি পাইলে দেবো আপনি নিয়ে যান এই অপশনটা পাওয়া যাইবে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের নাম্বারটা যদি বলতেন একটু আমার মোবাইল নাম্বার হলো 01826094 আমি আর একটা নাম্বার দিচ্ছি গ্রামীণ 01332646401 আচ্ছা আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের দোয়া রইল আপনি যাতে খামার থেকে গরুগুলো বিক্রি করতে পারেন আমার জন্য দোয়া করবেন আর আমি যে অলরেডি আপনাদের ঈদের সামনে প্রতিবেদন করতেছি মেলা মেলা লোক অনেক লোকই দেখবো তারা আমার জন্য দোয়া করবেন এবং ঢাকার আদাবরের এবং অনেকগুলি লোক আছে আমার গরু গরি নেয় অবশ্যই তারা দেখলে আমার চিনবেন নাম্বার জানবেন তারা আমার সালাম নেন আমার বাসায় গরু কিনেন বা না কিনেন আমার বাসাতে এসে যোগাযোগ করেন অনেক অনেক লোক আছে আজকে বিদু প্রতিবেদন ছাড়ার লগে লগে আমার ফোন দিব
নাম কইলাম না ভাই আপনাকে এজন্য আপনি শুভকামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি তবে দর্শক আপনাদের একটা রিকোয়েস্ট করব যে প্রতিবেদনগুলো যদি সবার মধ্যে শেয়ার করে দেন তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে পাশাপাশি সবাই দেখতে পারবে সবার মধ্যে আগ্রহ জন্মাবে তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ